একটা জিনিস বলে রাখছি, আমি সঙ্গীরাকে ভালোবাসি। এই শোনো, তুমি যদি এই বাড়াবাড়ি করো না, আমি কিন্তু ওই আইনের সাহায্য নিতে বাধ্য। আপনি শর্মিলার পরম আত্মীয়, শুধু জন্মটাই দেন নিয়ে যা। শর্মিলা জানে মা ওমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনাকে ঠিক 24 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে আমাদের ছেলেকে মারা হয়েছে। তোমার আমার বাবার আমাদের মধ্যে তুমি না চাইলে কেউ কোনোদিন আসবে না। So don't feel so insecure. Promise? Promise. আমি মার কাছে যাব মা, আমি তোমার কাছে যাব, আমি মার কাছে যাব। আপনি কে? কে আপনি? কেন আমার জীবনটা নষ্ট করছেন এভাবে? কেন বুঝতে পারছেন না ওমকে ছাড়া আমি থাকতে পারব? নবীনকে নিয়ে বাঁচো, স্বার্থপর হও শর্মিলা, ওমকে তুমি আর ফেরত পাবে না। মানে কি হয়েছে ওমের? ওম কোথায়? ওম ওম করো না তো, নবীনকে বিয়ে করো, ঘর বাঁধো। নবীনকে বিয়ে করব, ঘর বাঁধব। হ্যাঁ, আমি তোমার পাশে আছি। এনগেজমেন্ট রিংটা পেয়েছ তো? ওটা নবীনের জন্য। আমার বিয়ের আংটি নবীনের জন্য। আমি বাড়ি ছেড়েছি আর মা নবীন রায়কে বিয়ের কথা ভাবছে। নবীন রায়কে মা আমার থেকেও বেশি ভালোবাসে। মেরে দেবো, আমি নবীন রায়কে মেরে দেবো। আমার মাকে বিয়ে করবে? আই উইল কিল হিম। আমি নবীনকে চাই না, আমি ঘর বাঁধতে চাই না, আমার কিচ্ছু লাগবে না। এসবের কোনো মানে নেই। আমি ওমকে চাই, ওমকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি দয়া করুন ওমকে, দয়া করুন ওমকে। হ্যালো হ্যালো হ্যালো, এমন ব্যবস্থা করেছি নবীন ও শর্মিলা তিনজন তিন দিকে থাকে, কাছে আসতে চাইবে কিন্তু পারবে। এখানে আসতেই হবে। আমি রান্না করব। তুমি রান্না? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি প্লিজ এসো, দেখো আমি মাকে রান্না করে খাওয়াবো। তোমার কি কোনো সেন্স নেই বলো তো?
বাড়ির সকলে কত চিন্তা করছে তুমি জানো? আচ্ছা তুমি কাউকে না বলো, অন্তত আমাকে তো একবার বলে যেতে পারতে বলো। তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। তোমাকে যেটা বলার জন্য আমি ফোন করেছি। কি? তোরা আজকে আমি এমন একটা কাজ করতে চলেছি যেটা তুমি কেন আমিও কোনোদিনও স্বপ্নে ভাবিনি। কি কাজ করতে চলেছো তুমি? মাথা ঠান্ডা রেখে যা করার করো, মাথা গরম তুমি করো না, মাথা গরম করে কোনো কাজ করো না। কিন্তু আমি বলে দিচ্ছি, একই তোমার জন্য আমি আন্টি সবাই আমরা প্রচন্ড চিন্তায় রয়েছি। প্লিজ তুমি নতুন করে কিছু অঘটন ঘটিও না, প্লিজ। না তোরা, আমি আজ তোমার কোনো কথা শুনব না। আমি যেটা ঠিক করেছি সেটাই করব। আমি একজনকে হ্যালো ও যা বলছেন তা কি ঠিক? হ্যাঁ। কি করেছে বিদ্যাচরণ? আচ্ছা মেয়ে হয়ে কি করে বলবে বলো তো? আচ্ছা আমি বিদ্যাচরণের সঙ্গে আজই কথা বলবো।